প্রিয় বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ তো ফ্রেন্ডস আজকে আমি শুরু করতে চলেছি গড়ের চতুর্থ ক্লাস গড়ের উপর অলরেডি তিনটি ক্লাস হয়ে গেছে ফ্রেন্ডস তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে না থেকো ফ্রেন্ডস আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেই সেই পুরনো ক্লাসগুলো দেখে নিতে পারো তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে ওকে আজকে আমরা এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্কগুলো প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আমি একটাই কথা বলবো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে এবং পরীক্ষায় খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে শুধু ফ্রেন্ডস স্কিপ নয় পুরোটা দেখার চেষ্টা করো ফ্রেন্ডস ওকে তো চলো আজকের প্রথম প্রবলেম দিয়ে শুরু করা যাক দেখো কি বলছি খুব ইম্পর্টেন্ট প্রবলেম দিয়ে শুরু করছি ছয়টি সংখ্যার গড় বত্রিশ এর মধ্যে প্রথম তিনটি সংখ্যার প্রতিটিকে চারটি চার কমানো হয় প্রথম তিনটি সংখ্যাকে প্রতিটিকে চার করে কমানো হয় এবং শেষের তিনটি সংখ্যার প্রতিটি দুই বাড়ানো হয় প্রথম তিনটি সংখ্যাকে চার করে কমানো হচ্ছে পরের তিনটি সংখ্যাকে ফ্রেন্ডস দুই করে বাড়ানো হচ্ছে এর ফলে নিশ্চয়ই গড় চেঞ্জ হবে তাহলে বলছে নতুন ঘর কত হবে তো দেখো কয়টি সংখ্যা আছে ছয়টি এক দুই তিন চার চার পাঁচ ছয় এই ছয়টি সংখ্যার পুরনো ঘর ছিল ফ্রেন্ডস বত্রিশ কত ছিল গড় আগে বত্রিশ এবার বলছি কি এই প্রথম যে তিনটি সংখ্যা আছে ফ্রেন্ডস এই তিনটি সংখ্যার প্রতিটিকে চার করে কমানো হয় কি বলছে ভাই প্রত্যেকটি সংখ্যাকে চার করে কমানো হচ্ছে তো ফ্রেন্ডস একটি সংখ্যায় যদি চার করে কমানো হয় দুইটার জন্য আট কমবে তিনটার জন্য তিন চারে বারো কমবে আশা করি আমার ভাষা আশা করি আমার ভাষা তোমরা বুঝতে পারছো একটি সংখ্যাকে যদি চার করে কমানো হয় ফ্রেন্ডস তাহলে তিনটি সংখ্যার জন্য কত কমবে তিন চারে বারো কমবে একটি সংখ্যাই চার করে কমছে তো ফ্রেন্ডস তিনটির জন্য তিন চারে বারো কমবে আর এই পরের তিনটি সংখ্যাকে কি বলছে ফ্রেন্ডস দুই করে বাড়ানো হয় প্রতিটি সংখ্যাকে দুই করে বাড়ানো হয় তার মানে একটি সংখ্যাই দুই করে বাড়ে তাহলে দুইটি সংখ্যার জন্য দুই দুগুণে চার বাড়বে তিনটি সংখ্যার জন্য তিন দুগুণে ছয় বাড়বে ক্লিয়ার ফ্রেন্ডস তিনটি সংখ্যার জন্য কত বাড়বে ইন্টু তিন তার মানে বাড়ছে কত ছয় তাহলে ফ্রেন্ডস এদিকে বারো কমানো হচ্ছে এদিকে ছয় বাড়ানো হচ্ছে এদিকে বারো কমছে এদিকে ছয় বাড়ছে তো ফ্রেন্ডস আলটিমেট রেজাল্ট কি হবে দুটো মিলে আলটিমেট রেজাল্ট কি হবে বারো কমলো তারপর ছয় বাড়ানো হলো তাহলে আলটিমেট দুটো মিলে কি হবে বড় সংখ্যার চিহ্ন মাইনাস বারো থেকে ছয় বিয়োগ করলে কত হবে ছয় বা তুমি এমনিও ভাবতে পারো বারো কমানো হলো তারপর ছয় বাড়ানো হলো তো আলটিমেট ছয় কমবে বারো কমেছিল তারপর ছয় বাড়লো তাহলে আলটিমেট দুটো মিলে ছয় কমবে বা তুমি এভাবে বিজ্ঞানিতিকভাবে ভাবতে পারো বড় সংখ্যার চিহ্ন মাইনাস বারো থেকে ছয় বিয়োগ করলে কত হবে ফ্রেন্ডস ছয় তার মানে টোটাল কত কমছে ছয় কমছে তাহলে ফ্রেন্ডস আমি যদি বলি গড়ে কত কমবে গড়ে কত কমবে টোটাল যদি ছয় কমে ফ্রেন্ডস গড়ে বার করতে গেলে তোমরা বলবে গড় মানি ফ্রেন্ডস ভাগ করতে হবে গড় বার করতে গেলে ফ্রেন্ডস ফাঁক কত দিয়ে ভাগ করবো টোটাল কয়টি সংখ্যা আছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি সংখ্যা আছে ফ্রেন্ডস তাহলে জাস্ট এটাকে ছয় দিয়ে ভাগ করে দেব গরে নিয়ে আসতে গেলে ফ্রেন্স গড় মানেই ভাগ কত দিয়ে ভাগ করবো ছয়টি সংখ্যা ছয় দিয়ে ভাগ করব তাহলে ফ্রেন্স গরে কত কমবে এক কমবে কমবি লিখছি তাহলে আর মাইনাস লেখার দরকার নেই টোটাল কমে ছয় তাহলে গড়ে কমবে এটাকে ছয় দিয়ে ভাগ করে দিলাম তার মানে কত কমলে ফ্রেন্স এক কমবে তাহলে নতুন ঘর কত হবে নতুন ঘর হবে ভাই আগে গড় ছিল বত্রিশ এবার গড় এক কমবে কমবে মানে এক করে তাহলে নতুন ঘর কত হয়ে যাবে একত্রিশ আগে গড় ছিল বত্রিশ এবার গড় এক কমবে এক কমলে নতুন ঘর কত হবে ফ্রেন্ডস বত্রিশ মাইনাস এক অর্থাৎ অ্যান্সার হবে থার্টি ওয়ান বা একত্রিশ তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো দু নম্বরে কি বলছে ফ্রেন্ডস এল এম এন এর গর ওজন তিরানব্বই কেজি যদি এল ও এম এর গর ওজন উননব্বই কেজি এইট্টি নাইন কেজি এবং এম ও এন এর গর ওজন ছিয়ানব্বই দশমিক পাঁচ কেজি হয় তবে বলছে এমের ওজন কত হবে খুব ভালো অঙ্ক দেখো আমরা খুব সহজে সলভ করব এনে কি বলছে তিনজন ব্যক্তি এল এম এন তিনজনের গড় ওজন দেওয়া আছে ফ্রেন্ডস গড় কত দেওয়া আছে তিরানব্বই এটা হচ্ছে গড় ওজন গড় ওজন তিরানব্বই এবার ফ্রেন্ডস গড় ওজন যদি তিরানব্বই হয় তাহলে বলো দেখি টোটাল কত যখনই ফ্রেন্ডস আমরা টোটাল ওজন বার করব বা মোট ওজন বার করব খেয়াল রাখবে ফ্রেন্ডস টোটাল বার করতে গেলে গুণ করব। গড় বার করতে গেলে যেমন ভাগ করি যখন টোটাল ওজন বার করব বা টোটাল বয়স বার করব বা টোটাল টাকা বার করব। গড় থেকে যখন টোটাল বা মোডটা বার করবো তখন ফ্রেন্ডস গুণ করতে হবে আশা করি বুঝতে পারছো মন দিয়ে শুনো ফ্রেন্ডস প্রত্যেকে বুঝতে পারবে সিম্পল জিনিস অঙ্ক কঠিন নয় ফ্রেন্ডস অঙ্ককে শুধু একটু কনফিডেন্স দিয়ে মন থেকে ভয় সরিয়ে একটু কনফিডেন্স দিয়ে সেলফ কনফিডেন্স দিয়ে করার চেষ্টা করো প্রত্যেকে শিখতে পারবে ফ্রেন্ডস এখানে গড় দেওয়া আছে ফ্রেন্ডস তিরানব্বই তাহলে ফ্রেন্ডস আমি যদি বলি টোটাল ওজন কত হবে টোটাল তাহলে তোমরা বলবে গড়কে গুণ করতে হবে টোটাল বার করতে গেলেই গড়কে গুণ করব। কত দিয়ে গুণ করব ফ্রেন্ডস কজন ব্যক্তি আছে এক দুই তিন তিনজন ব্যক্তি আছে তাহলে জাস্ট তিন দিয়ে গুণ করে দেব তাহলে গুণ করলে তিন তিরিকে নয় তিন নং সাতাশ বোঝা গেল ফ্রেন্ডস তাহলে এখানে টোটাল ইজন এখানে বলো দেখি কার কার ওজন আছে এল এম তিন তিনজনের ওজন আছে আচ্ছা এবার দ্বিতীয় কন্ডিশন কি বলছে দেখো আশা করি এতদূর ক্লিয়ার ফ্রেন্ডস খুব সহজেই বুঝে গিয়েছো চলো তাহলে এবার দ্বিতীয় কন্ডিশনে আসো দেখো এল আর এম এবার বলছে কি এই দুজন ব্যক্তির গড় ওজন হচ্ছে উননব্বই গড় ওজন হচ্ছে উননব্বই কেজি তো ভাই গড় যদি উননব্বই হয় তাহলে টোটাল কত হবে টোটাল বার করতে গেলে ভাই গড়কে গুণ করব। কত দিয়ে গুণ করব ফ্রেন্ডস এবার ব্যক্তি আছে দুজন দু দিয়ে গুণ করব। দুই দিয়ে গুণ করলে নয় দুগুণে আঠারো আট থাকবে এক আট দুগুণে ষোলো একের সতেরো তাহলে ফ্রেন্ডস এটা কজন ব্যক্তির ওজন দুজন বুঝা গেল অনেকের কনফিউশন হতে পারে আগেরটা তিন দিয়ে গুণ করেছি এবার দুই কেন আগে ফ্রেন্ডস তিনজন ব্যক্তি ছিল তাই গড়কে তিন দিয়ে গুণ করেছি এবার ফ্রেন্ডস ব্যক্তি আছে দুজন কজন ব্যক্তি আছে ভাই দুজন তাহলে টোটাল বয়স বার করতে গেলে ভাই জাস্ট গড়কে দুই দিয়ে গুণ করব। তাহলে এখানে কার কার ওজন আছে বলে দেখি এল প্লাস এম মানে এল আর এম দুজন ব্যক্তির ওজন আছে আরেকটি কন্ডিশন আছে দেখো এম এম আর আর এন এন এই দুইজন ব্যক্তির গড় ওজন দেওয়া আছে দেখো ছিয়ানব্বই দশমিক পাঁচ কেজি দেখো ফ্রেন্স তারাহর কোনো ব্যাপার নেই আস্তে 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 আমরা এগোচ্ছি ফ্রেন্ডস স্টেপ বাই স্টেপ মন দিয়ে বোঝার চেষ্টা করো কোনো তারাহরো নয় কোনো স্কিপ নয় আস্তে আস্তে বোঝার চেষ্টা করো পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো ফ্রেন্ডস শুধু স্কিপ করো না ফ্রেন্স ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো এটাও বলে দেখি কজন ব্যক্তির গড় ওজন বলো দেখি দুজন ব্যক্তির এটা কয়জন ব্যক্তির গড় ওজন দুজন ব্যক্তির তাহলে ভাই টোটাল ওজন বার করতে গেলে এটা কেউ জাস্ট কত দিয়ে গুণ করবো দুই দিয়ে দুজন ব্যক্তি দুই দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে পাঁচ দুগোনে দশের শূন্য থাকলো এক ছয় দুগুণে বারো একে তেরো নয় দুগুণে আঠারো একে উনিশ ঘর আগে দশমিক তার মানে একশো তিরানব্বই কেজি এটা কার কার ওজন বলে দেখি এম প্লাস এন বুঝতে পারছো ফ্রেন্ডস আচ্ছা তাহলে একটা জিনিস আমায় বলো দেখি তিনজন ব্যক্তির টোটাল ওজন সরি গড়কে দিয়ে গুণ করেছি দুজন আর এই ব্যক্তির গড় ছিল উননব্বই দুই দিয়ে গুণ করা হলো টোটাল ওজন পাওয়া গেল এম আর এম দুজন ব্যক্তির গড় ছিল ছিয়ানব্বই দশমিক পাঁচ এটাকে দুই দিয়ে গুণ করে টোটাল ওজন পাওয়া গেল এবার একটা জিনিস বলো তিনজন ব্যক্তির টোটাল ওজন কত দুইশো উনআশি তার মধ্যে এল আর এম এই দুইজন ব্যক্তির ওজন কত বলো দেখে একশো আটাত্তর বুঝা গেল এল আর এম এই দুইজন ব্যক্তির ওজন একশো আটাত্তর আবার তিনজন মিলে কত দুইশো উনআশি তাহলে বলো দি কি ফ্রেন্স এন এর ওজন কত হবে একশো এক হতে হবে বুঝা গেল এই তিনজন মিলে দুইশো উনআশি এল আর এম এই দুজন মিলেই হচ্ছে একশো আটাত্তর এবার ভাই এনের এর ওজন এমন একটা দিতে হবে এন এর ওজন এমন একটা সংখ্যা হবে যাতে দুটো মিলে কত দুইশো উনআশি হয় তাহলে ভাই এটা একশো আটাত্তর হলে তোমরা বলবে এটা অবশ্যই কত হবে ভাই একশো এক একশো আটাত্তরের সঙ্গে যদি একশো এক যোগ করি তাহলে দেখো দুইশো উনআশি হয় তাহলে ভাই এনের এর ওজন কত হলো একটু ভাঙিয়ে দেখাচ্ছি দুইশো উনআশি মাইনাস একশো আটাত্তর তিনজনের ওজন থেকে এল আর এমের ওজন বাদ দেওয়া হলো তাহলে কত কেজি বলো দেখি একশো এক কেজি আচ্ছা এবার দেখো আরেকটি কন্ডিশন এটা মুছে দিলাম মনে করো এবার এটা মুছে দিলাম ওজন বার করে নিলাম একশো এক এবার এম আর এন যোগ করলে কত একশো তিরানব্বই দেখো মন দিয়ে শোনো আর একটু দেখার চেষ্টা করো এম আর এন দুজন মিলে কত হয় ভাই একশো তিরানব্বই এই দুজন মিলে হবে ভাই একশো তিরানব্বই তাহলে ভাই এল এর ওজন এমন একটি সংখ্যা হবে এল এর ওজন এমন একটি সংখ্যা হবে যাতে দুটো যোগ করলে দুইশো উনআশি হয় তাহলে কত হয় চোদ্দো কত দিলে হয় ফ্রেন্ডস এইট্টি সিক্স তাই না চলো এখানে আমি বার করে দেখাচ্ছি তাহলে তিনজনের ওজন কত দুইশো উনআশি তিনজনের ওজন থেকে এম আর এন এর ওজন কত একশো তিরানব্বই এল এম এন তিনজনের ওজন থেকে ফ্রেন্ডস আমরা যদি এম আর এন কে বাদ দিই এম আর এন এর ওজন একশো তিরানব্বই এটাকে মাইনাস করলে কত হয় এইটটি সিক্স তার মানে এলের ওজন কত এইটটি সিক্স এম আর এন হচ্ছে তিরানব্বই একশো তিরানব্বই আর এলের ওজন ছিয়াশি দুটো মিলে দুইশো নাআশি বুঝা গেল ফ্রেন্ডস এটাও আমি মুছে দিলাম আমাকে বার করতে হবে কিন্তু ফ্রেন্ডস এটা মুছে দিলাম আমরা এন এর ওজন পেয়ে গেলাম কত একশো এক এলের ওজন ছিয়াশি এবার আমাকে বার করতে বলছে ভাই কার ওজন বার করতে হবে এম এর এবার এন আর এল পেয়ে গেলাম এবার এম বার করব। কিভাবে বার করব দেখো এল এর ওজন হচ্ছে ভাই কত ছিয়াশি এন এর উজন কত ভাই একশো এক তাহলে দুটো মিলে কত হচ্ছে ভাই একশো একশো এক আর ছিয়াশি যোগ করলে একশো সাতাশি কেজি এল এর ছিয়াশি এন এর একশো এক দুটো যোগ করলে একশো সাতাশি তো ভাই এম এর ওজন এমন একটা সংখ্যা হবে যাতে তিনটে মিলে কত হবে দুইশো উনআশি তাহলে এ দুটো মিলে যদি একশো সাতাশি হয় এল আর এন দুটো মিলে একশো সাতাশি এর ওজন এমন একটা সংখ্যা হবে যাতে তিনটে মিলে আবার দুইশো উনআশি হয় তাহলে এখানে একশো সাতাশি হলে আট বেশি তাহলে এম এর ওজন হতো বিরানব্বই বুঝতে পারছো কি চলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তিনজন মিলে ওজন কত দুইশো উনআশি এই তিনজনের ওজন থেকে তিনজনের ওজন হচ্ছে ফ্রেন্স দুইশো উনআশি তিনজনের ওজন থেকে এল আর এন এদের ওজন বাদ দিব এল এর ওজন কত ছিয়াশি মাইনাস ছিয়াশি মাইনাস এন এর ওজন এন এর উজনের কত একশো এক বুঝা গেল দুইশো উনআশি তিনজনের মিলে ওজন হচ্ছে দুইশো উনআশি এদের থেকে কার কার ওজন মাইনাস করবো এল এর ওজন আর এন এর ওজন তাহলে মাইনাস করলে কত হয় ফ্রেন্ডস দুশো উনআশি থেকে এদিকে কত হয় একশো সাতাশি তাহলে বিয়োগ করলে হবে ভাই বিরানব্বই কেজি তোমরা এখান থেকেও বুঝতে পারো আশা করি এল আর এন মিলে হচ্ছে একশো সাতাশি এর ওজন এমন একটা সংখ্যা হবে যাতে তিনটে মিলে দুইশো উনআশি হয় তাহলে ভাই এই দুটো মিলে একশো সাতাশি হলে এর ওজন হবে বিরানব্বই বিরানব্বই আর একশো সাতাশি দুটো মিলে কত হচ্ছে দুইশো উনআশি তার মানে ফ্রেন্ডস এটাই আমাকে বার করতে বলছে তার মানে অ্যান্সার হচ্ছে বিরানব্বই আশা করি ক্লিয়ার ফ্রেন্স চলো নেক্সট প্রবলেম দেখো তিন নম্বরে কি বলছে এ ও বি এর গড় বয়স কুড়ি বছর এ কে সি দ্বারা প্রতিস্থাপন করলে গড় হয় উনিশ বছর এবং বি কে সি দ্বারা প্রতিস্থাপন করলে গড় হয় একুশ বছর এবার বলছি সি এদের বয়স কত আলাদা আলাদাভাবে এদের বয়স বার করতে হবে তো দেখো ফ্রেন্ডস এটাও আমরা খুব সহজে করব এ প্লাস বি এদের গড় কত দাম আছে বলো দেখি ভাই গড় দেওয়া আছে কুড়ি পরিষ্কার বলে দিয়েছে এ আর বি দুজন ব্যক্তি আছে এদের গড় বয়স হচ্ছে ফ্রেন্ডস কুড়ি বছর তাহলে বলো দেখি ভাই গড় যদি কুড়ি হয় তাহলে টোটাল বয়স কত হবে গড়কে জাস্ট গুণ করলেই পাওয়া যাবে দুজন ব্যক্তি দুই দিয়ে গুণ করব গুণ করলে কুড়ি দুগুণে চল্লিশ বছর দুজন ব্যক্তির টোটাল বয়স কুড়ি সরি কুড়ি দুগুণে চল্লিশ এবার বলছি কে সি দ্বারা প্রতিস্থাপন মানে এর জায়গায় কে আসবে সি বি বি থাকল এ কে সি দ্বারা প্রতিস্থাপন তার মানে ফ্রেন্স এর জায়গায় আসবে সি বিবি থাকল এই দুই ব্যক্তির গড় বয়স দেওয়া আছে ভাই এই দুই ব্যক্তির গড় বয়স দেওয়া আছে কত বছর উনিশ বছর এবার মন দিয়ে শুনবি এটা হচ্ছে কিন্তু গড় টোটাল বয়স না কিন্তু এবার ফ্রেন্ডস এটা যদি গড় হয় তাহলে টোটাল কত হবে ভাই তোমরা বলবে এটাকে জাস্ট গুণ করলেই পাওয়া যাবে কজন ব্যক্তি দুজন ব্যক্তি দুই দিয়ে গুণ করব তার মানে উনিশ দুগুণে আটত্রিশ বছর দুজন ব্যক্তির গড় বয়স হচ্ছে উনিশ তার মানে টোটাল বয়স উনিশ দুগুণে আটত্রিশ এবার বলছি কি বিকে সি দ্বারা প্রতিস্থাপন তার মানে এবার এ এই থাকবে বিয়ের পরিবর্তে কে আসবে ফ্রেন্স সি এ এই থাকলো এবার বিয়ের পরিবর্তে সি কে আনা হয় এর ফলে গড় বয়স কত হয়ে যায় বলো দেখি এর ফলে গড় হয় একুশ মন দিয়ে শুনো প্রথমে এ আর বি ছিল এর জায়গায় থাকলো বি কে প্রতিস্থাপন করে মানে বি কে সরিয়ে বিয়ের জায়গায় সি কে আনা হয় এই দুজন ব্যক্তির গড় হচ্ছে একুশ তাহলে বলো দেখি ভাই টোটাল কত হবে এটাকে জাস দুই দিয়ে গুণ করে দাও একুশ দুগুণে বিয়াল্লিশ বছর টোটাল বার করতে গেলে ফ্রেন্স গুণ করব। এখানে কজন ব্যক্তি আছে দুজন তাহলে দুই দিয়ে গুণ করা হবে গড় হচ্ছে একুশ আর দুজন ব্যক্তি দুই দিয়ে গুণ করব তার মানে একুশ দুগুণে কত বছর বিয়াল্লিশ বছর ক্লিয়ার ফ্রেন্স আচ্ছা তাহলে এ আর বি এর টোটাল বয়স চল্লিশ বি আর সি এর টোটাল বয়স আটত্রিশ এ আর সি এদের টোটাল বয়স হচ্ছে বিয়াল্লিশ এবার সবগুলো বয়স যদি যোগ করি ফ্রেন্স চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ তাহলে কত হয় বলে দেখি আট দুই দশ তিন সা এগারো আর একে বারো একশো কুড়ি বছর তাই না আর এদিকের গুলো যদি যোগ করি ফ্রেন্স এ দুটো আছে দুটো এ যোগ করলে টু এ দেখো এ দুবার আছে দুটো এ যোগ করলে টু এ বি যোগ করলে টু বি আর দুটো সি যোগ করলে টু সি এদিকে সবাইকে যদি যোগ করা হয় ফ্রেন্স তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক ব্যক্তি দুবার আছে দুটো এ যোগ করলে টু এ দুটো বি যোগ করলে টু বি হবে একইভাবে ফ্রেন্স যদি দুটো সি যোগ করি খুব সিম্পলি কত হবে টু সি আশা করি ক্লিয়ার তাহলে এখানে যদি দুই কমন নিয়ে নেই ফ্রেন্ডস প্রত্যেকটিতে দুই আছে দুই যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে বলো দেখি দুই কমন নেওয়া হয়েছে তাহলে থাকবে এ এখানে থাকবে বি এখানে থাকবে দুই কমন নেওয়া হয়েছে কি থাকবে সি এটা সমান সমান কত একশো কুড়ি প্রত্যেক ব্যক্তি দুবার আছে এ দুবার আছে এটা প্লাস সি সরি এটা কি হবে ভাই প্লাস সি চলো প্রত্যেক ব্যক্তি দুবার আছে তাহলে টু এ টু বি টু সি এখন থেকে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারবো তোমরা বলবে এবিসি তিনজন ব্যক্তি তো আছেই আবার প্রত্যেক ব্যক্তি দুবার আছে তাই সামনে দুই একবারেও লিখতে পারো এবার দুই দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত হয় ষাট তার মানে এদের গড় বয়স কত ষাট বছর বুঝে গেলাম তাহলে ফ্রেন্ডস এবির টোটাল কুড়ি বিসির আটত্রিশ এসির বিয়াল্লিশ তাহলে টোটাল বয়স কত একশো কুড়ি আর এদিকে প্রত্যেক ব্যক্তি দুবার আছে এ দুবার বি দুবার সি দুবার তাহলে এ প্লাস বি প্লাস সি লিখে ডাইরেক্ট সামনে কত দিতে পারে দুই কেন দুই আসলো প্রত্যেক ব্যক্তি দুবার আছে সামনে দুই দুই দিয়ে একশো কুড়িকে ভাগ করলে ষাট তার মানে এ বি সি এদের টোটাল বয়স কত হচ্ছে ভাই ষাট বছর এখন আমি বোঝানোর জন্য একটু বড় করে দেখলাম তোমরা এই ক্যালকুলেশনটা সহজে নিয়ে আসবে ছোট এত লিখবে না ডাইরেক্ট এখানে আসার চেষ্টা করবে এদিকেরগুলো গুলো যুগ এদিকেরগুলো গুলো এদিকে যুগ আচ্ছা এবার আমাকে প্রত্যেক ব্যক্তির বয়স আলাদা আলাদাভাবে বার করতে হবে আচ্ছা প্রথমে যদি এর বয়স বার করতে চাই ফ্রেন্ডস এর বয়স তিনজনের বয়স কত বলো দেখি ফ্রেন্স ষাট এবার বি আর সি এর বয়স কত বলো দেখি বি আর সি এর বয়স কত বার করলাম আটত্রিশ বি আর সি যদি ফ্রেন্স আটত্রিশ হয় টোটাল বয়স ষাট ষাট থেকে যদি আটত্রিশ মেনেজ করি তাহলে এর বয়স কত হয়ে যাচ্ছে বলো দেখি এর বয়স কত বের হয়ে যাচ্ছে বাইশ বছর বুঝতে পারছো তিনজনের বয়স কত ফ্রেন্স ষাট তার মধ্যে বি আর সি আটত্রিশ তাহলে এর বয়স কত হবে বাইশ আটত্রিশ আর বাইশ মিলে ষাট বছর একইভাবে বিটা যদি বার করি বি এটা মুছে দিই বি যদি বার করি ফ্রেন্ডস এ আর সি মিলে কত বলো দেখি এ আর সি এ আর সি মিলে কত বিয়াল্লিশ এ আর সি মিলে হচ্ছে ভাই বিয়াল্লিশ বছর এ আর সি যদি বিয়াল্লিশ হয় প্রেন্স বিয়ের বয়স কত হবে টোটাল ষাট ষাট থেকে এ আর সি কে বাদ দিব এ আর সি এর বয়স বাদ দিলে বিয়ের বয়স কত হয়ে যাচ্ছে বলে দেখি আঠারো বছর একটু বুঝার চেষ্টা করো খুব সিম্পল তিনজন মিলে ষাট তিনজনের বয়স থেকে প্রেন্স এ আর সি কে বাদ দেওয়া হচ্ছে কাকে বাদ দেওয়া হচ্ছে ভাই এ আর সি এ আর সি মিলে বিয়াল্লিশ বিয়াল্লিশ কে যদি বাদ দিই ষাট থেকে বিয়াল্লিশ মাইনাস করলে কত হচ্ছে আঠারো বছর বোঝা যাচ্ছে তিনজন মিলে ষাট তিনজনের বয়স থেকে এ আর সিকে বাদ দিলে বিয়ের বয়স হচ্ছে আঠারো এবার সি এর বয়স যদি বার করি একইভাবে এটা মুছে দিলাম সি এর বয়স মার্ক করতে গেলে তোমরা বলবে তিনজনের বয়স ষাট ষাট থেকে এ আর বি কে বাদ দিব এ আর বি কত চল্লিশ এটা মুখে মুখেই হয়ে যায় তাহলে চল্লিশ যদি মাইনাস করি ফ্রেন্ডস সি এর বয়স কত হবে কুড়ি দেখো চল্লিশ আর কুড়ি মিলে ষাট জন মিলে ষাট হতে হবে এ আর বি যদি চল্লিশ হয় সি এর বয়স হবে কুড়ি বুঝতে পারছো এই দুজন মিলে চল্লিশ সি এর বয়স কুড়ি চল্লিশ আর কুড়ি মিলে ষাট তাহলে ফ্রেন্ডস আমরা তিনজনের বয়স কিন্তু বার করে দিলাম এর বয়স বাস বাইশ বছর বি এর বয়স আঠারো বছর সি এর বয়স কুড়ি বছর এগুলি অ্যান্সার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছো তো চলো ফ্রেন্ডস এবার চলো নেক্সট প্রবলেম দেখো ফ্রেন্ডস চার নম্বরে কি বলছি সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের গরস্ণতা একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফ্রেন্ডস শেষ পর্যন্ত দেখো ফ্রেন্স স্কিপ করবে না আর পুরোটা আমার সঙ্গে থাকো খুব সহজে সলভ করব প্রত্যেকে বুঝতে পারবে আরেকটি কন্ডিশন কি বলছে দেখো মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবারের গরোষ্ণতা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড যদি সোমবারের গরোষ্ণতা শুক্রবারের গরষ্ণতা থেকে সাঁইত্রিশ সমস্ত এক বাই দুই বেশি হয় তবে সোমবারের উষ্ণতা কত খুব সিম্পলি আমি সলভ করব খুব ইম্পর্টেন্ট বারবার বলছি ফ্রেন্স স্কিপ করবে না পুরোটা দেখো ফ্রেন্ডস আচ্ছা আমি সংক্ষেপে ভেবে লিখতে পারি না ভাই সোম প্লাস মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতি ওকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এদের গর উষ্ণতা কত ভাই একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার একটা জিনিস আমায় বলো তোমরা গর উষ্ণতা একত্রিশ তাহলে বলো দেখি টোটাল উষ্ণতা কত হবে একটা জিনিস মনে রাখবে ফ্রেন্ডস গড় থেকে যখন টোটাল বার করব। সে টোটাল বয়স হোক বা টোটাল ওজন হোক বা টোটাল উষ্ণতা হোক যাই বার করো নাকি ফ্রেন্ডস যাই বার করি ফ্রেন্স টোটাল বার করতে গেলে সব সময় গুণ অলওয়েজ গুণ কত দিয়ে গুণ করবো এখানে কয়টি বার বার আছে সোম মঙ্গল দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করলে কত হয় ফ্রেন্স চার ওকে চার তিন চারে বারো তার মানে একশো চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে ক্লিয়ার ফ্রেন্ডস আচ্ছা এবার আরো চারটি বার দেওয়া আছে কি কি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মঙ্গলের নিচে মঙ্গল লিখলাম মিল রাখলাম প্লাস বুধ প্লাস বৃহস্পতি প্লাস শুক্র এদের উষ্ণতা দেওয়া আছে এই চারটি বারের উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ফ্রেন্স গড় থেকে টোটাল বার করতে গেলে সেম আগের নিয়ম গড় থেকে যখনই টোটাল বার করব গুণ করব ফ্রেন্স এখানে কয়টি বার আছে এক দুই তিন চার এখানেও চার দিয়ে গুণ করব তাহলে গুণ করলে কত হয় ভাই চার পাঁচে কুড়ি এটা সেন্টিগ্রেট সি চার পাঁচে কুড়ি চার নয় ছৌত্রিশ থাকবে কত আটত্রিশ আট চার দুগোনে আট আর তিনে এগারো তাহলে কত হচ্ছে ভাই একশো আঠারো দশমিক শূন্য মানে এটা কাটা যাবে একশো আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড আশা করি এতদূর বুঝতে পারছো তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনের টোটাল উষ্ণতা একশো চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিনের টোটাল উষ্ণতা ভাই একশো আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এবার ফ্রেন্ডস এদের যদি আমি বলি ডিফারেন্স বার করো ডিফারেন্স মানে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হবে এই দুটোর ডিফারেন্স বার করছি ভাই ডিফারেন্স মানে দুটো কন্ডিশন আছে ভাঙিয়ে লিখলাম এবার এই দুটোর মানে দুটো সম্পর্ক আমি বিয়োগ করছি বা ডিফারেন্স বার করছি তাহলে বিয়োগ করলে মঙ্গলবার মঙ্গলবার ক্যান্সেল বুধবার বুধবার ক্যান্সেল বৃহস্পতি বৃহস্পতি ক্যান্সেল তাহলে এখানে কি থাকবে ফ্রেন্ডস সোমবার মাইনাস এখানে কি থাকলো শুক্র এটা কিন্তু মাইনাস হয়ে যাবে ফ্রেন্ডস এই যে মাইনাস সমেই এদিকে তো সব ক্যান্সেল হলো কি থাকবে মাইনাস শুক্র বোঝা গেল মাঝখানে সব মঙ্গল মঙ্গল বুধ বুধ বৃহস্পতি বৃহস্পতি ক্যান্সেল এদিকে থাকবে সোমবার মাইনাস এদিকে থাকছে শুক্রবার আর এদিকে বিয়োগ করলে কত হবে ভাই একশো চব্বিশ থেকে একশো আঠারো মাইনাস করলে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড এত দূর আশাগুলি বুঝতে পারছো এটা সেন্ট্রিগেট হ্যাঁ সি তাহলে সোমবার আর শুক্রবার এদের উষ্ণতার ডিফারেন্স কত ছয় ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার আশাগুলি এতদূর দুটো কন্ডিশনকে ভাঙিয়ে এদের ডিফারেন্স বার করলাম এবার একটা জিনিস আমায় বলো তোমরা এখানে আরেকটি ইম্পর্টেন্ট লাইন বলছে দেখো সোমবারের গড় উষ্ণতা শুক্রবারের থেকে সাঁত্রিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট বেশি আচ্ছা সাঁত্রিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট এটাকে সমস্ত বাঙালি কথা হয় সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর আর কে পঁচাত্তর বাই দুই পার্সেন্ট উঠালে নিচে একশো তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তার মানে তিন বাই আট এতটুক বেশি হচ্ছে হ্যাঁ মন দিয়ে শোনো ফ্রেন্স পার্সেন্টকে ভগ্নাংশে নিয়ে আসলাম এটাকে ভাঙালের সাঁত্রিশ দুগুণে পার্সেন্ট উঠানোর জন্য নিচে হান্ড্রেড তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তার মানে তিন বাই আট এতটুকু বেশি হয় এতটুকু বেশি মানে কি বলছে ভাই দেখো সোমবারের উষ্ণতা শুক্রবারের গড় উষ্ণতার থেকে সোমবারের উষ্ণতা শুক্রবারের থেকে এতটুকু বেশি আচ্ছা আমি লাইনটা লিখে দিই তাই তোমাদের বুঝাতে সুবিধা হবে সোমবারেরটা বলছে সংক্ষেপে লিখি শুক্র থেকে শুক্র থেকে তিন বাই আট অংশ বেশি এটাই বলছে ফ্রেন্ডস সোমবারের উষ্ণতা শুক্রবারের থেকে সাঁত্রিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট সাঁত্রিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট মানে তিন বাই আট এটাকে সমস্ত ভাঙালে কত হয় ফ্রেন্ডস তিন বাই আট এত অংশ বেশি এটার মানে কি ভাই এটার মানে হচ্ছে শুক্রবারের উষ্ণতা যদি আট ইউনিট হয় তাহলে ফ্রেন্ডস সোমবারের উষ্ণতা হবে তিন ইউনিট না কিন্তু তিন ইউনিট বেশি হবে এতটুক বেশি মানে কি ফ্রেন্ডস পরেরটা যাবে নিচে শুক্রবারের উষ্ণতা আট ইউনিট আর সোমবারের উষ্ণতা তিন ইউনিট বেশি হবে মন দিয়ে শোনার চেষ্টা করো ফ্রেন্ডস খুব সিম্পলি আমি সলভ করছি তোমরা প্রত্যেকে বুঝবে ফ্রেন্ডস তোমাদের মধ্যে যা কোয়ালিটি আছে ফ্রেন্ডস এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে শুধু সেলফ কনফিডেন্সটা রাখো ফ্রেন্ডস শুক্রবারের উষ্ণতা কত ফ্রেন্ডস আট ইউনিট আর সোমবারের উষ্ণতা ফ্রেন্ডস তিন ইউনিট বেশি হবে তাহলে তিন ইউনিট বেশি মানে আট যোগ তিন তাহলে কত ইউনিট হবে বলে দেখি এগারো ইউনিট বোঝা যাচ্ছে ফ্রেন্ডস তাহলে শুক্রবারের উষ্ণতা আট ইউনিট সোমবারের উষ্ণতা কত বলে দেখি এগারো ইউনিট বুঝতে পারছো ফ্রেন্ডস তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে শুক্রবারের সোমবারের উষ্ণতা কত এগারো ইউনিট মাইনাস শুক্রবারের উষ্ণতা আট ইউনিট তাহলে এগারো থেকে আট ফ্রেন্স তিন ইউনিট এই তিন ইউনিটের ভ্যালু কত ডিগ্রি দেখো বুঝতে পারো কিনা সোমবারের উষ্ণতা এগারো ইউনিট শুক্রবারের উষ্ণতা আট ইউনিট তো দুটো বিয়োগ করলে কত হয় তিন ইউনিট তিন ইউনিটের ভ্যালু আমরা কত বার করলাম ছয় ডিগ্রি সেন্টিগ্রেড আশা করি এত দূর বুঝতে পারছো সোমবার এগারো ইউনিট শুক্রবারের উষ্ণতা আট ইউনিট দুটোর বিয়োগ ফল কত তিন ইউনিট এই তিন ইউনিটের ভ্যালু ভাই ছয় ডিগ্রি কত দিয়ে গুণ করলে আসে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় আসে তিন দুগুণে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড এবার আমাকে বার করতে বলছে সোমবারের উষ্ণতা কোন দিনের উষ্ণতা বার করতে বলছে সোমবারের সোমবারের উষ্ণতা কত এগারো ইউনিট আমাকে এই এগারো ইউনিটের ভ্যালু বার করতে হবে তাহলে আমি কি দেখতে পেলাম তিন ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে দুই দিয়ে গুণ করেছি তো সেম ভাবে এগারো ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এটাকেও দুই দিয়ে গুণ করবো এগারো দুগুণে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কি বুঝতে পারছো ফ্রেন্ডস আর একটু হালকার মধ্যে রিভাইজ করছি দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনের গর উষ্ণতা একত্রিশ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিনের গর উষ্ণতা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে টোটাল উষ্ণতা ইন্টু চার তার মানে একশো আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স বার করলে মাস্কানের মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি ক্যান্সেল হবে সোমবার মাইনাস শুক্রবার এই দুদিনের উষ্ণতার ডিফারেন্স হচ্ছে ছয় ডিগ্রি এবার আরেকটি কন্ডিশন বলছে সোমবারের উষ্ণতা শুক্রবারের থেকে সাইত্রিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট ভাঙালে কত তিন বাই আট অংশ বেশি মানে শুক্রবার যদি আট ইউনিট হয় শুক্র সোমবার হবে তিন ইউনিট বেশি বেশি মানে এগারো ইউনিট তাহলে সোমবার আর শুক্রবার সোমবারের উষ্ণতা এগারো ইউনিট শুক্রবারের উষ্ণতা আট ইউনিট সোমবারের এগারো ইউনিট শুক্রবারে আট ইউনিট দুটোর বিয়োগ ফল বা ডিফারেন্স কত তিন ইউনিট সোমবারের এগারো ইউনিট শুক্রবারের আট ইউনিট তো ফ্রেন্ডস দুটো ডিফারেন্স হচ্ছে তিন ইউনিট আবার প্রশ্ন যে এই তিন ইউনিটের ভ্যালু কত ছয় ডিগ্রি কত দিয়ে গুণ করলে আসে তিন দুগুণে ছয় দুই দিয়ে গুণ করলে আসে এবার আমাকে বার করতে হবে সোমবারের উষ্ণতা অর্থাৎ এগারো ইউনিটের ভ্যালু কত এটাকেও আমরা দুই দিয়ে গুণ করবো এগারো দুগুণে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড এটি অ্যান্সার ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করব গড়ের আরও অনেক অঙ্ক বাকি আছে গড়ের পঞ্চম ক্লাস নিয়ে আগামীকালকে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এখানেই শেষ করছি